So alhamdulillah Asif bhai apni to sobshomoy islamer kotha bolen but jeta mane something that amader khub comfort kore apni mashallah khub hashi khushi manush ebong onek ektu gombhir hoye eta dekhle je apni byapar ki huzur manush erokom jogtok korche keno to eta apni ki mone koren eta ki apnar ki ektu gombhir howa uchit আমি আসলে চেষ্টা করি গম্ভীর হতে, খুব একটা পাই না, এটা আমার নেচারের সাথে খুব জানা ছোটবেলা থেকেই আমি আসলে একটু মজা পেতেই, এটা সবার ক্ষেত্রে একটু আমিও মজা পেতে পছন্দ করি এবং আমার মনে হয় এই কনসেপ্টটা ঠিক না চলেছে আমাদের ইসলামিক কোনো বা ইসলামের সাথে জড়িত হওয়া মানেই যে গম্ভীর হয়ে যাওয়া বা একদম মজা না করা, এই যে একটা পায়েটির একটা মানে কন্ট্রাইভড একটা ডেফিনেশন আমাদের দেশে দাঁড়িয়ে গেছে। আমরা সবসময় দেখবো যে সব সেকুলার প্রোগ্রামগুলোতে, সেকুলার প্রোগ্রাম বলতে আমার যে কোনো আন ইসলামিক প্রোগ্রাম আমরা দেখছি প্রচুর মজা হচ্ছে, ঠাট্টা রসিকতা হচ্ছে, আর ইসলামিক কিছু হলেই সবাই খুব গম্ভীর হয়ে যাচ্ছে। ইভেন টিভিতে যখন আমি ইসলামিক প্রোগ্রামগুলো দেখি তখন আমি দেখি যে সে ফর এক্সাম্পল যিনি বলছেন তিনিও খুব গম্ভীর হয়ে গেছেন, যারা শুনছেন তারা তো আরও গম্ভীর হয়ে গেছেন। ইসলাম অফকোর্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইসলাম একটা সিরিয়াস ব্যাপার, তার মানে এই না যে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সিরিয়াস থাকতে হবে বা আপনি জীবনটাকে লাইটলি এনজয় করতে পারবেন না এমন নয়। সো আমাদের একটু লাইটেন আপ করা উচিত আমার মনে হয় এবং ইস মানে পজিটিভ হওয়া উচিত, হাসি খুশি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি খুশি থাকতেন, ইটস নট যে মানে আমরা নতুন করে হাসি খুশি হওয়া শুরু করেছি, এইটা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই সুন্নাহ ছিল। অনেক ক্ষেত্রে সাহাবীর এমন বলেছেন যে মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়াতাবাসসাম, যে আমি রাসূলকে কখনো হাসি খুশি থাকা ছাড়া অবস্থায় দেখিনি। তাবাসসুম মানে হচ্ছে একটা মুচকি হাসি, মানে না যে মানে অনেক সময় তো মানুষ খুব ছ্যাবলার মতো হ্যাঁ হ্যাঁ করে হাসতেই থাকে, রাসূল ওই ধরনের হাসি হাসতেন না, বা একটা স্মার্ট মুচকি হাসি যেটা আমরা বলি, যেটা আমরা একটা ব্রাইট একটা মানুষের ডিমিনারের মধ্যে আমরা যেটা দেখি না যে লোকটা খামাখা গম্ভীর হয়ে থাকে না, এরকম দেখলে আমাদের বিরক্ত লাগে, তার মধ্যে পজিটিভিটিও পজিটিভিটি উজ আউট করে অলমোস্ট, তাই না, তার পার্সোনা থেকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, যে সবসময় মুচকি হাসতেন, সো মাচ সো যে তার কাছে গেলেই মানুষ খুব ওয়ার্ম ফিল করা শুরু করতো। এখান থেকে মানুষও আমাদের দেখে ভরসা হয়, মুসলিমরা এমন হওয়া উচিত যেন তাদের দেখে সবাই ভরসা পায়, মজা পায়, বা অ্যাট লিস্ট কমফর্ট পায়, কমফর্ট পায়, একটা কমফর্ট জোন খুঁজে পায় তাদের মাঝে। আমার মনে এটা একটা নিডও, কারণ আমরা অনেক সময় দেখি যে মানুষ এখন এটা একটা বাস্তবতা যে অনেক ব্যস্ত হয়ে পড়েছে, এটা আমাদের সময়ের একটা ফিচার যে মানুষজন অনেক সময় ব্যয় করছে তাদের কর্মস্থলে, তো তারা যখন সব কাজ ফেলে যখন কিছুটা সময় দিতে পারছে না যে আমি হয়তো ইসলাম নিয়ে দুটো কথা শুনবো, তখন এসেই যদি এমন হয় না, অফকোর্স জাহান্নামের ভয়, আল্লাহকে ভয় করার বিষয়টা তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এমন যদি হয় যে তারা প্রতিবার আসছেন এবং প্রতিবারই একটা ভয় বা এরকম একটা মানে স্কেরি একটা সিচুয়েশন আসছে, তাহলে আমার মনে হয় ব্যালেন্সটা হচ্ছে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন তোমরা তোমাদের গ্যাদারিংয়ে মৃত্যুর কথা চিন্তা করো, একই সাথে কিন্তু তিনি যোগ করতেন, তিনি অনেক হাসি ঠাট্টা করতেন, যেটা আমরা মিথ্যা কথার এপিসোডে বলেছিলাম, তিনি হাসি ঠাট্টা করতেন মিথ্যা কথা না বলে, তো তার মানে তিনি হাসি ঠাট্টা করতেন। এবং আমাদেরও সেটা করা উচিত যে মানুষ এত কষ্ট করে তারা তাদের যতটুকু সময় দিতে পারছে এই সময়টা যেন তারা এখানে একটা পজিটিভ ভাইব নিয়ে যেতে পারেন, ওভারঅল ফিলিংটা যেন পজিটিভ হয়, সেখানে অফকোর্স সব ধরনের রিমাইন্ডার্স থাকবে, বাট সেই স্মাইলিং অ্যাপ্রোচটা, ওয়েলকামিং অ্যাপ্রোচটা থাকা উচিত। যেটা আমার আমি বিশেষ করে বলবো যে আমাদের যে ভাই বোনরা তারা একটা ইসলামিক অ্যাটায়ার নিয়ে চলেন বা তাদের দেখে মানুষ মনে করে যে তারা প্র্যাকটিসে, বুঝতে পারছো আমি কাদের কথা বলছি, তাদের বিশেষ করে এই ব্যাপারে যত্নশীল হওয়া উচিত, তাদের দেখে যেন মানুষ এমনিতেই মানুষের জীবন খুব হতাশাপূর্ণ এখনকার সময়ে, জীবনযাত্রায় মানুষ পর্যুদস্ত হয়ে থাকে, তাদের দেখে যেন ডিপ্রেশনটা আরও বেড়ে না যায়, বরং তারা যেন মানুষের যে ওভারঅল যে একটা কনসার্ন তাদের জীবনযাত্রা নিয়ে, তাদের জীবনে কী হচ্ছে এইসব নিয়ে, তাদের দেখে যেন মানুষ একটু শান্তি খুঁজে পায় যে না এখন একটু আরাম পেলাম, একটা ইসলামিক মাইন্ডেড মানুষ হয়েছে তার মানেই হচ্ছে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। এই ব্যাপারটা আমার আমাদের মুসলিম ভাই বোনদের বিশেষ করে একটু প্র্যাকটিসিং বলে নিজেদের দাবি করে, যদিও এই প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং এই ডাইকোটমি আমার নিজের পছন্দ নয়, কে কতটা প্র্যাকটিস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমরা সবাই আমাদের মতো করে চেষ্টা করি এখন, কিন্তু মূল কথাটা যেটা ছিল যে হাসি খুশি আসলে
থাকা উচিত। এবং আসিফ ভাই, এখানে খুব ইন্টারেস্টিং আপনি যে বলেন অনেকেই একটু গম্ভীর থাকেন, অনেক সময় কারণটাই থাকে যে পৃথিবীতে এখন এত আসলে আনফর্চুনেট, খুব মানে খারাপ জিনিসপত্র হচ্ছে বা অনেকেই অপ্রেসড হচ্ছে, অনেকে জুলুমের মধ্যে আছেন, অনেকে অনেক দুঃখে দুঃখ কষ্টের মধ্যে আছেন, তখন তারা বলেন যে আসলে যে এই দুঃখ কষ্টের মধ্যে আপনি কীভাবে হাসি খুশি থাকতে পারেন, আপনি হাসি ঠাট্টা করেন কীভাবে। এবং আসলে তো রিয়েলিটিটা এটাই যে আমি নেগেটিভিটিকে কাউন্টার করবো তো পজিটিভিটি দিয়ে, না হলে তো নেগেটিভিটির বৃদ্ধি হতেই থাকবে। আমরা দেখব যে আমরা যখন বাচ্চা থাকি, আমরা আমাদের শৈশবকালে আমাদের বাবা মারা যদি খুব ডিফিকাল্ট সময় দিয়ে যান, তারা কিন্তু আমাদেরকে সেটা বুঝতে দেন না, তিনি আমাদের সাথে থেকে পজিটিভ থাকেন যেন আমরা সেই নেগেটিভিটির অ্যাসপেক্টটা আমাদের উপরে এসে না পড়ে। সো আমরা অবশ্যই যারা দুঃখ কষ্টে আছেন, আমাদের যে ভাইয়েরা বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাদের জন্য আমরা কাঁদবো, তাদের জন্য আমরা দোয়া করবো, বা সেটা হবে গোপনে, বা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হবে, বা ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা রাখলাম, কিন্তু তাই বলে একেবারেই হাসি ঠাট্টা থাকবে না, বা ইভেন জাস্ট পজিটিভিটি থাকবে না, হোপ থাকবে না, এটা হলে নেগেটিভিটি বাড়তেই থাকবে, কাউন্টারের হবে না। আমার মনে হয় যে মানে এখানে মানে হাসি খুশির দুই রকম ধরন আছে, এই দুই রকম ধরনের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। একটা হচ্ছে যে আমি হিডোনিস্ট, আমি ওয়ার্ল্ডে কারো কোনো দুঃখ কষ্ট কিছু বুঝি না, আমি খালি মজা পেতে চাই, সেখান থেকে যে আনন্দ ফুর্তি সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে ন্যাচারাল যে মানুষের একটা পজিটিভিটি, সেখান থেকে তার চেহারায় বা তার আচার আচরণে যে একটা পজিটিভ ভাব ফুটে ওঠে, সেটা হাসি দিয়ে হয় আর অনেকভাবেই হয়, যে যার মাধ্যমে সে নিজেকেও লিফট আপ করে, সে পজিটিভ কিছু একটা পজিটিভভাবে কন্ট্রিবিউট করতে যায় এবং অন্যকেও সে মোটিভেট করতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও প্রচুর সমস্যা ছিল, তার সাহাবীদের জীবনেও প্রচুর সমস্যা ছিল, তারা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছেন, তারপরে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি ছিলেন। যাই না, আমরা তো সিরিয়াস হয়ে গেলাম, হ্যাঁ মানে হাসি খুশি বলতে বলতে আমরা আরো সিরিয়াস হয়ে গেলাম আর কি।